পাত্রের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদিবাসী ফোরামের সাংগঠনিক সম্পাদক শক্তিপদ ত্রিপুরা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমিনুল হক ভূঁইয়া, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক শরীফ জামিল। আলোচনা সভা শেষে আদিবাসীদের অংশগ্রহণে বিশেষ অনুষ্ঠান পরিবেশন করা হয়। এই ছিল আমাদের আজকের আয়োজন। শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি খবরের প্রধান শিরোনামগুলো। লন্ডনে অনুষ্ঠিত হয়েছে 49তম দুই দিনব্যাপী নটিং হিল কার্নিভাল। বর্ণবাদী সংগঠন ইডিএল এর মার্চ ঠেকাতে কমিটি নেতাদের সাথে মেয়র রহমানের বৈঠক। 7 থেকে 9 সেপ্টেম্বর বাংলাদেশ যুক্তরাজ্য যৌথ ই বাণিজ্য মেলা, অংশ নেবে 40টি প্রতিষ্ঠান। এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।